ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম পর্ব মেকানিক্যাল। সাবজেক্টের নাম হচ্ছে মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। বিষয় কোড হচ্ছে 670-52। তো বর্তমানে COVID-19-এর কারণে যে প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এই অবস্থায় ফিজিক্যালি ক্লাস করা যেহেতু সম্ভব হচ্ছে না, যার কারণে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ক্লাসের ব্যবস্থা। আর অনলাইন ক্লাস কখনোই ফিজিক্যালি ক্লাসের মতো হবে না, সুতরাং তারপরেও ছাত্রছাত্রীদের পড়ালেখার সাথে সম্পর্ক রাখার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। এবং স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা 2 সেমিস্টার এখন পর্যন্ত পিছিয়ে আছো, দেখা যাচ্ছে যে তোমাদের যাতে আর ল্যাগিংস না হয়, এই কারণে তোমাদের অলরেডি সেমিস্টারের রুটিন প্রকাশ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে পরীক্ষা দেওয়া আছে নভেম্বরে হবে। সুতরাং যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান খুলে ক্লাসগুলো হবে, আর যদি না হয় তাহলে অনলাইন ক্লাসের পরেই তোমাদের পরীক্ষা হবে। সুতরাং অনলাইন ক্লাসগুলোতে তোমাদের নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং হাজিরা দিতে হবে, যেহেতু হাজিরা বাধ্যতামূলক আছে। এ কারণে তোমরা কমেন্টে রোল নম্বর, তারপরে হচ্ছে গ্রুপ এবং সিটটা অবশ্যই উল্লেখ করবা। তো আমরা তাহলে ক্লাসে চলে আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যান্ত্রিক প্রাক্কলনের ধারণা, আওতা ও গুরুত্ব। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে মেকানিক্যাল এস্টিমেটিং। মেকানিক্যাল এস্টিমেটিং এর বাংলা হচ্ছে যান্ত্রিক প্রাক্কলন। তো প্রথমে যান্ত্রিক প্রাক্কলন বা মেকানিক্যাল এস্টিমেটিং কি আমরা জেনে নিই। শিল্প কারখানায় পরিকল্পনা অনুযায়ী যান্ত্রিক উপায়ে কোনো দ্রব্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভাব্য কাঁচামাল, শ্রমিকের মজুরি ও প্রক্রিয়াজাত খরচ সহ সম্ভাব্য সকল প্রকার খরচ হিসেব করে উক্ত দ্রব্যের উৎপন্ন ব্যয় পূর্ব নির্ধারণের কলাকৌশলকে যান্ত্রিক প্রাক্কলন বলা হয়। তাহলে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল খরচ হয়, যেমন কাঁচামাল, শ্রমিকের মজুরি, প্রক্রিয়াজাত খরচ, এই সকল সম্ভাব্য সকল প্রকার খরচ হিসাব করে উক্ত একটা দ্রব্যের যে ব্যয় হবে সেটা পূর্বে নির্ধারণ করাকেই বলা হচ্ছে যান্ত্রিক প্রাক্কলন। আশা করি বুঝতে পারছো। তাহলে মেকানিক্যাল এস্টিমেটিংটা কি হচ্ছে, যে একটা দ্রব্য আমরা উৎপাদন করব, সেটা উৎপাদন করতে গেলে যা যা খরচ হবে সকল প্রকার খরচটা হিসেব করে পূর্বেই সেটা মোট ব্যয়টা নিরূপণ করাটাই হচ্ছে যান্ত্রিক প্রাক্কলন বা মেকানিক্যাল এস্টিমেটিং। বিল অফ ম্যাটেরিয়ালস, বলা হচ্ছে যে পণ্য উৎপাদনে বিভিন্ন দ্রব্যের পরিমাণগত সংযোগ বা মিশ্রণ করে পণ্য তৈরি করা হয়। পণ্য উৎপাদন করতে গেলে বিভিন্ন দ্রব্যে পরিমাণগত সংযোগ বা মিশ্রণ করে একটা পণ্য তৈরি করা হয়। বিল অফ ম্যাটেরিয়ালস হল উৎপাদিত পণ্যে যে সমস্ত দ্রব্য সংযোগ করা হয় তার বর্ণনা ও পরিমাণ। তাহলে বিল অফ ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে আমরা একটা পণ্য উৎপাদন করব, তো সেই পণ্যটা উৎপাদন করতে গেলে যে সকল দ্রব্য এর সাথে সংযোগ করা হয় সেগুলো বর্ণনা এবং কি পরিমাণে যোগ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালস। যেমন কাস্ট আয়রন, ব্রাস এর উপকরণ ইত্যাদি, অর্থাৎ কাস্ট আয়রন এবং ব্রাস এগুলো তৈরিতে কি কি লাগছে তার বর্ণনা এবং কি পরিমাণে লাগছে এগুলোকে একসাথে বলা হচ্ছে কি, বিল অফ ম্যাটেরিয়ালস। সুতরাং একটা দ্রব্য উৎপাদন করতে গেলে যে সমস্ত দ্রব্যের সাথে সংযোগ করা হবে তার বর্ণনা ও পরিমাণটাই হচ্ছে বিল। মেশিন দেখা যাচ্ছে যে অকেজো হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল অথবা কোনো দুর্ঘটনা ঘটলো, তখন দেখা যাচ্ছে যে শ্রমিকেরা কি অলস সময় পার করে বা সময়ের অপচয় হয়, যে সময় উৎপাদনটা ব্যাহত হয়।
কিন্তু এটার জন্য কি মজুরি ঠিকই প্রদান করতে হয়। দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে গেলে তো কিছু করার নাই, এরপরে হচ্ছে মেশিন নষ্ট হয়ে গেল, কিন্তু মজুরি তো শ্রমিক ঠিকই পাবে। তো এই সময়টাকে বলা হচ্ছে অলস সময়, আইডল টাইম। তো বিভিন্ন প্রকার এই যেখানে দেওয়া আছে দুর্ঘটনা, বিদ্যুৎ বিভ্রাট, মেশিন পত্রের অসামর্থ্য, শ্রমিক অসন্তোষ ইত্যাদি কারণে অপচয় বা সময়ের ব্যয় হয়ে থাকে। স্ক্র্যাপস, স্ক্র্যাপস কি সেটা আমরা জেনে নিই। ছেঁটে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় তাকে স্ক্র্যাপস বলে। একটা দ্রব্যকে দেখতে যাতে দেখতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে, এজন্য অতিরিক্ত যে মাল বা কাঁচামাল ছেঁটে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় বা বাদ দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে স্ক্র্যাপস। যেমন টার্নিং, গ্রাইন্ডিং এর সময় উৎপাদিত দ্রব্য হতে ছাড় বা বাদ দেওয়া চিপসই হচ্ছে স্ক্র্যাপস। কাঁচামালের তুলনায় স্ক্র্যাপস এর মূল্য নগণ্য এবং অতি নগণ্য। তাহলে যে অতিরিক্ত মাল বা কাঁচামাল বাদ দেওয়া হয় সেটাই হচ্ছে কি স্ক্র্যাপস। স্ক্র্যাপস 3 প্রকার, যথা লিজিটিমেট স্ক্র্যাপস, উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যের শোভনীয় কাজে ছাঁটাই মাল সম্পর্কে পূর্বেই অবহিত থাকাকে লিজিটিমেট স্ক্র্যাপস বলে। অর্থাৎ কোনো একটা দ্রব্য যদি আমরা উৎপাদন করতে যাই, তাহলে সেটাকে যদি আমরা দেখতে সুন্দর, ভালো বা আকর্ষণীয় করতে চাই, তাহলে কি সেটা থেকে যদি কাঁচামাল থেকে ছেঁটে বাদ দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় সেটা যদি আমরা পূর্বেই জানা থাকে, তাহলে সেটাকে সেই ধরনের স্ক্র্যাপটাকে বলা হচ্ছে লিজিটিমেট স্ক্র্যাপস। কোন একটা দ্রব্য থেকে সেই দ্রব্যটাকে শোভনীয় করতে বা আকর্ষণীয় করতে যদি আমাদের এটা জানা থাকে যে কিছু পরিমাণ কাঁচামাল বা মাল ছেঁটে বাদ দিতে হবে বা কেটে ফেলতে হবে, যেটা যদি পূর্বেই অবহিত থাকে, জানা থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে লিজিটিমেট স্ক্র্যাপস। যেমন টার্নিং করলে চিপস তৈরি হবে, এটা আমরা পূর্বেই জানি। অর্থাৎ টার্নিং করতে গেলে কিছু পরিমাণ চিপস উৎপন্ন হবে যেটা স্ক্র্যাপস হিসেবে গণ্য হবে, এই ধরনের স্ক্র্যাপসটাকে বলা হচ্ছে লিজিটিমেট স্ক্র্যাপস। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ক্র্যাপস, উৎপাদন প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের ডিজাইন, যন্ত্রপাতি ব্যবহারের কারণে যদি অলাভজনক হয় তবে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ক্র্যাপস বলে। যদি কোনো একটা পণ্য উৎপাদন করতে সেই পণ্যটার ডিজাইন এবং যন্ত্রপাতি ব্যবহার যদি যে যন্ত্রপাতিটা আমরা ব্যবহার করব সেটা যদি অলাভজনক হয়, সেটা ব্যবহারের ফলে কোনো ডিজাইন এবং যন্ত্রপাতি ব্যবহারের কারণে যদি আমাদের লাভ না হয় সেরকম, সেটা অলাভজনক হয়, তবে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ক্র্যাপস বলে। যেমন অপ্রচলিত যন্ত্রপাতি ও ডিজাইন, অপ্রচলিত যন্ত্রপাতি ও ডিজাইন ব্যবহার করে যদি আমাদের উৎপাদন লাভজনক না হয়, অলাভজনক হয়, সেই ধরনের স্ক্র্যাপটাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ক্র্যাপস। প্রক্রিয়ায় যদি কি নিম্নমানের অথবা একেবারে খারাপ ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় অথবা আশা করি বুঝতে পারছো। কিছু দ্রব্য ভঙ্গুর, বাষ্পীভূত বা ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে থাকে তাকে বলা হচ্ছে অপচয়। উৎপাদন করতে গেলে কিছু দ্রব্য ব্যবহৃত হয় যার মধ্যে কিছু দ্রব্য কি ভঙ্গুর বা ভেঙে যায় সহজে, এরকম বাষ্পীভূত হয়ে যায় বা ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে থাকে, এগুলোকে বলা হচ্ছে কি অপচয়। যেমন ঢালাই কাজে ব্যবহৃত ফ্লাক্স, চুন, স্ল্যাগ, কাঠের আসবাবপত্রে বার্নিশ, স্পিরিট, রঙে থিনার ইত্যাদি, এগুলো হচ্ছে অপচয়। অকেজো বা স্পয়লেজ, উৎপাদনের সময় নষ্ট মাল অথবা ক্ষতিগ্রস্ত উৎপাদিত পণ্য অন্য কোনো উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলে তাকে অকেজো বলে। অর্থাৎ আমরা যখন উৎপাদন করি তখন যে নষ্ট মাল
অথবা ক্ষতিগ্রস্ত উৎপাদিত পণ্য তৈরি হয় সেটা যদি অন্য কোনো উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা উৎপাদনের নষ্ট বা ক্ষতিগ্রস্ত পণ্য যদি অন্য কোনো উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাহলে তাকে বলা হচ্ছে অকেজো। তাহলে কি স্পয়লেজ বা অকেজোটা হচ্ছে কি একটা উৎপাদনে নষ্ট হয়ে যাওয়া মাল বা ক্ষতিগ্রস্ত পণ্য অন্য কোনো উৎপাদনের কাঁচামাল হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে তাকে বলা হচ্ছে অকেজো বা স্পয়লেজ। বাই প্রোডাক্ট কি? উৎপাদন প্রক্রিয়ায় মূল উৎপাদিত পণ্য ছাড়াও পথ্য হয়ে গেছে পণ্য হবে উৎপাদন প্রক্রিয়ায় মূল উৎপাদিত পণ্য ছাড়াও সাথে আরো একটি বেশি বা অতিরিক্ত পণ্য পাওয়া যায়, এই বেশি পণ্যকে বাই প্রোডাক্ট বলা হয়। তো উৎপাদন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে মূল যে পণ্যটা উৎপাদিত হয় এটা ছাড়াও অতিরিক্ত একটা বেশি পণ্য পাওয়া যায়, এই বেশি পণ্যটাকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট। যেমন সাবান তৈরির কারখানায় অতিরিক্ত পণ্য বা বাই প্রোডাক্ট হিসাবে কি পাওয়া যায়, গ্লিসারিন পাওয়া যায়। অর্থাৎ সাবান তৈরি করতে গেলে আরেকটা পণ্য তার সাথে বেশি বা অতিরিক্ত উৎপন্ন হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কি কি পাই আমরা গ্লিসারিন। সাবানের কারখানায় সাবান তৈরি করতে গেলে এর বাই প্রোডাক্ট হিসাবে গ্লিসারিন পাওয়া যায়। সুতরাং একটা পণ্য উৎপাদন করতে গেলে এর সাথে অতিরিক্ত আরেকটা পণ্য যেটা ফ্রি বা বেশি উৎপন্ন হয় সেটাকেই বলা হচ্ছে বাই প্রোডাক্ট। বোনাস কি? বোনাস সম্পর্কে তোমরা সবাই অবহিত আছো। তো কোম্পানির ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে কি মুনাফার উপর বা শিল্প কলকারখানায় মুনাফার উপর নির্ভর করে শ্রমিকদের বেতনের অতিরিক্ত যে টাকা প্রদান করা হয় তাই হচ্ছে বোনাস। মুনাফার উপর কতটুকু মুনাফা হচ্ছে বা লাভ হচ্ছে তা নির্ভর করে শ্রমিকদের বেতনের অতিরিক্ত যে টাকা প্রদান করা হয় বেতনের বাইরে, এই বেতনের বাইরে যে অতিরিক্ত টাকা প্রদান করা হয় তাই হচ্ছে বোনাস। পণ্য উৎপাদনের উপর ভিত্তি করে যে বোনাস প্রদান করতে হয় সেটাকে বলা হচ্ছে ইনসেন্টিভ বোনাস। আবার মুনাফার উপর ভিত্তি করে বাৎসরিক বোনাসও প্রদান করা হয়। অর্থাৎ একটা শিল্প কারখানায় বা কোম্পানিতে বাৎসরিক কত টাকা আয় হলো বা মুনাফা হলো হলো লাভ হলো সেটার উপর ভিত্তি করে কি বাৎসরিক বোনাস প্রদান করা হয়। তাহলে মুনাফার উপর নির্ভর করে শ্রমিকদের বেতনের বাইরে যে অতিরিক্ত টাকা প্রদান করা হয় তাহলে বেতন তো পাবেই এর সাথে অতিরিক্ত যে টাকা প্রদান করা হয় সেটাই হচ্ছে বোনাস। মূলধন বা ক্যাপিটাল সম্পদের যে অংশ ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের কাজে নিয়োগ করা হয় তাকে মূলধন বলা হয়। সম্পদের যে অংশ নিজে ব্যবহার করা না হয় বা ভোগ করা না হয় উৎপাদনের কাজে নিয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে মূলধন। প্লান্ট এবং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাক্সেসরিজ, কাঁচামাল মজুদ ইত্যাদি মূলধনের উদাহরণ। মূলধন উৎপাদনের মানব সৃষ্ট উপাদান। অর্থাৎ মূলধনটা কি মানব সৃষ্ট উপাদান, যেটা নিজে ভোগ না করে উৎপাদন কাজে ব্যয় করা হয় বা নিয়োগ করা হয় সেটাই হচ্ছে মূলধন। এখন আমরা জানবো যে এস্টিমেটিং বা প্রাক্কলনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এস্টিমেটিং বা প্রাক্কলনের গুরুত্ব। হয় তার পূর্বে কি এস্টিমেট করাটা অত্যন্ত প্রয়োজন, কারণ এই প্রতিযোগিতামূলক বাজারে বাজারজাতকরণের জন্য নির্ভুল প্রাক্কলনটা হচ্ছে
অতি জরুরি। প্রাক্কলন যদি সঠিক বা নির্ভুল না হয়, অর্থাৎ বাজারে যদি পণ্যের মূল্য দেখা যাচ্ছে যে একরকম আছে এবং আমরা যে এস্টিমেট করলাম তার চেয়ে বেশি হয়ে গেল, তখন কি হবে? প্রতিষ্ঠানটা লোকসানের সম্মুখীন হবে। এই জন্য বাজারজাতকরণের পূর্বে অবশ্যই সঠিক এস্টিমেটিংটা প্রয়োজন, আর প্রতিযোগিতামূলক দরপত্র পাওয়াও কঠিন হবে। তাই সঠিক ও নির্ভুল প্রাক্কলন অত্যন্ত দরকার, এবং প্রাক্কলন যিনি করবেন তাকে কি হতে হবে? শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন, যাতে তিনি সঠিকভাবে বাজার যাচাই করতে পারেন, সঠিকভাবে দরপত্র আহ্বান করতে পারেন, কোন পণ্যের দ্রব্য উৎপাদনের পূর্বে সঠিক একটা উদাহরণ দেয়া আছে। মনে করা যাক কোন প্রতিষ্ঠান 100 ব্লেড তৈরি করবে। বাজার যাচাই করে দেখা গেল যে বাজারে 5 টাকা করে বিক্রি হচ্ছে। এই প্রতিষ্ঠানটি প্রাক্কলন করে 100 ব্লেডের মূল্য 6 টাকা পড়ে। উৎপাদন শাখাকে উক্ত মূল্য কমানো যায় কিনা তা যাচাই করে যদি ব্লেডের মূল্য 5 টাকার নিচে না হয়, তখন উক্ত প্রতিষ্ঠান তা পরিত্যাগ করবে অথবা নতুন প্রতিষ্ঠানটি মুনাফার পরিবর্তে লোকসানে পতিত হবে। তাহলে এই উদাহরণে কি বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান 100 ব্লেড তৈরি করবে, বাজার যাচাই করে তারা দেখলো যে বাজারে হচ্ছে 5 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানটি এস্টিমেট করেছিল যে 100 ব্লেডের মূল্য 6 টাকা পড়ে। তো যদি 6 টাকা কমানো যায় কিনা ভাবে বাজারের চাইতে, বাজারে যেটা চলতেছে তার চাইতে কমানো যায় কিনা, যদি বাজারের চাইতে প্রাক্কলনের মূল্য যদি না কমানো যায় তাহলে কি হবে? এই 100 ব্লেডটা তো বিক্রি হবে না, এবং মুনাফার পরিবর্তে লাভের পরিবর্তে কি হবে? লোকসান হয়ে যাবে। সুতরাং সঠিক এস্টিমেট অবশ্যই প্রয়োজন আছে। প্রাক্কলনের কাজ, ফাংশন অফ এস্টিমেটিং, এস্টিমেটিং এ আসলে কি কাজ করা হয়? এস্টিমেটিং যা করে তা হচ্ছে উৎপাদন শাখা বা বিক্রয় শাখা বা ব্যবস্থাপনার অনুরোধে প্রাক্কলন তৈরি করে বা এস্টিমেট করে। দেন বিভিন্ন বিভাগের সাথে, যেমন উৎপাদন ক্রয় বিভাগ, সময় নিরূপণ বিভাগ, পরিকল্পনা বিভাগ ও জড়িত শাখার সাথে পরামর্শ যোগাযোগ সমন্বয় করে। তাহলে একটা উৎপাদন করতে গেলে যে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন স্তর আছে, সেই বিভিন্ন বিভাগের সাথে এবং তাদের সাথে জড়িত যে শাখা আছে তাদের সাথে যোগাযোগ এবং সমন্বয় রক্ষা করে। প্রাক্কলনকারী বা এস্টিমেটকারী নিজের শাখায় বিভিন্ন অনুমতিপত্রের মাধ্যমে উৎপাদন সময়, ব্যয়, উপরি খরচ ইত্যাদি পর্যালোচনা করে। ডিজাইন, উৎপাদনের বিশেষত্ব, উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতি ও মালামাল নাড়াচাড়া ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। যন্ত্রপাতি, প্যাটার্ন ব্যয়, পরিমাণ খরচ, মুনাফা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। যন্ত্রপাতি, কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে, তারপর হচ্ছে প্যাটার্ন ব্যয়, প্যাটার্নে কি ধরনের এবং কত টাকা খরচ হবে, পরিবহন খরচ, পণ্য এবং কাঁচামাল পরিবহনে কতটা খরচ হবে এবং কি ধরনের লাভ হতে পারে, সে ধরনের সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। ভবিষ্যৎ প্রাক্কলন করতে সহায়ক হিসাবে অতীতের প্রাক্কলন পরিচালনা করা। আমরা ভবিষ্যতে বা তারা ভবিষ্যতে একটা এস্টিমেট করবে, সেটা সহায়ক হিসাবে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগানো, অতীতে যে এস্টিমেট বা প্রাক্কলন করা হয়েছিল সেটা পর্যালোচনা করা, যে সেটা কতটুকু সাকসেসফুল হয়েছিল, সেটা কতটুকু ফলপ্রসূ হয়েছিল, এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে পুনরায় প্রাক্কলন করা। তো এগুলো হচ্ছে ফাংশন অফ এস্টিমেটিং বা প্রাক্কলনের কাজ। এখন এস্টিমেট করতে গেলে একজন এস্টিমেটরের কি ধরনের গুণাবলী থাকা প্রয়োজন? প্রাক্কলনে একজন প্রাক্কলন ও ব্লু প্রিন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, ড্রয়িং সম্পর্কে, নকশা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাকে ড্রয়িং, ভালো ড্রয়িং আঁকতে হবে, ড্রয়িং বুঝতে হবে,
উৎপাদনের সংশ্লিষ্ট যন্ত্র চালনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। উৎপাদনে যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেগুলো চালনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যন্ত্রপাতি, জিগ, ফিক্সচার ইত্যাদি ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। যন্ত্রপাতি এবং আদার্স যে সকল টুলস আছে, জিগ, ফিক্সচার ইত্যাদি ব্যবহার জানতে হবে। বিভিন্ন লৌহজ, অলৌহজ ধাতুর গুণগত মান, ব্যবহার ও বাজার দর জানা থাকা বাঞ্ছনীয়। বিভিন্ন লৌহজ এবং অলৌহজ এগুলোর গুণগত মান কেমন, এই ধাতু সম্পর্কে ভালো আছে। তোমরা কি মেটালার্জি পড়ছো, তো এখান থেকে তোমরা কি বিভিন্ন ধাতুর গুণাগুণ, সেগুলোর মান, ব্যবহার এগুলো সম্পর্কে কি ধারণা থাকতে পারো। এই কারণে তোমাদের দেখা যাচ্ছে যে সাবজেক্টগুলো দরকার হয় সেইগুলোই তোমাদের কি পড়ানো হয়, যাতে এগুলো সম্পর্কে ধারণা থাকে। বিভিন্ন শ্রেণীর শ্রমিকের পারিশ্রমিক সম্বন্ধে ধারণা থাকতে হবে, অর্থাৎ উৎপাদনে যে সকল শ্রমিক কাজ করবে তাদের পারিশ্রমিক কেমন হবে এগুলো সম্পর্কে ধারণা। বিভিন্ন ধাতব পদার্থের কাটিং স্পিড, ফিড এবং ডেপথ অফ কাট সম্পর্কে ধারণা থাকতে হবে। হিসাব নিকাশ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এই যে হিসাব নিকাশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এই জন্য তোমাদের দেখা যাচ্ছে যে কি করা হয়, তোমরা চূড়ান্ত বিভিন্ন বাড়তি সময় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, যেমন ব্যক্তিগত সময়, অলসতা, পরীক্ষা নিরীক্ষা, যন্ত্রপাতির পরিবর্তন ইত্যাদি করতে যে সময়গুলো লাগে এই এক্সট্রা সময় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অফিস ডিজাইন, পরিকল্পনা, হিসাব ও বিক্রয় বিভাগে যোগাযোগ থাকতে হবে, অর্থাৎ বিভিন্ন বিভাগের সাথে যেটা কি যোগাযোগ এবং সমন্বয়। তো এই বিষয়গুলো একজন প্রাক্কলিকের গুণাবলী, একজন ভালো এস্টিমেটর হতে গেলে এই সকল গুণাবলী তার থাকতে হবে। এখন আমরা আসি এস্টিমেটিং প্রসিডিওরে, প্রাক্কলনটা কিভাবে করব বা প্রাক্কলনের পদ্ধতি কিভাবে প্রাক্কলন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্ন অংশের তালিকা প্রণয়ন, একটা উৎপাদন, একটা দ্রব্য উৎপাদিত করতে গেলে তার বিভিন্ন অংশের তালিকা প্রণয়ন করা হয়। উৎপাদিত দ্রব্যের বিভিন্ন অংশ সম্পূর্ণ বা আংশিক উৎপাদনের জন্য অথবা বাজার থেকে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ। উৎপাদনের জন্য কি কি প্রয়োজন তার তালিকা প্রণয়ন, অর্থাৎ একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আমার আনুষঙ্গিক কি কি যন্ত্রপাতি, সরঞ্জাম, অন্যান্য বিষয় যেগুলো দরকার তার একটা হচ্ছে তালিকা প্রণয়ন করে। উৎপাদনে কি কি যন্ত্রপাতি চালাতে হবে ক্রমান্বয়ে তার তালিকা প্রণয়ন, কোন ধরনের যন্ত্রপাতি উৎপাদন কাজে ব্যবহার হবে। উৎপাদনের প্রয়োজনীয় মালের ওজন ও দাম নির্ধারণ করা, কি ধরনের মালামাল প্রয়োজন হবে সেগুলোর ওজন কত হবে এবং দাম কত তা নির্ধারণ করা। কাটিং স্পিড, ফিড ও প্রয়োজনীয় বাড়তি সময়, যেমন মালামাল আনা, যন্ত্রপাতি স্থাপন এবং প্রতিটি যন্ত্র চালানোর সময় কতটুকু সময় লাগছে সেটা নির্ধারণ করা। উৎপাদনে বিভিন্ন শ্রমিকের পারিশ্রমিক হার নির্ধারণ করা, বিভিন্ন শ্রমিকের পারিশ্রমিক কত হবে সেটা নির্ধারণ করা। প্রত্যক্ষ মালামাল ও প্রত্যক্ষ শ্রম বাবদ পারিশ্রমিক হার নির্ধারণ করা। নেক্সট, যন্ত্রের অপচয়, যন্ত্রপাতি ব্যবহার করতে গেলে সেগুলোর অপচয় থাকবে, সংরক্ষণ, বীমা ইত্যাদি বাবদ খরচ যোগ করে উপরি খরচ নির্ধারণ করা, ওভারহেড কস্ট বা উপরি খরচ কত হচ্ছে সেটা নির্ধারণ করা। কর্মকর্তা, পৌরাণিক বা সংশ্লিষ্ট বেতনভুক্ত ব্যক্তিগণের বেতন ভাতাদি ও স্থাপন খরচ যোগ করে প্রশাসনিক উপরি খরচ নির্ধারণ করা। প্যাকিং ও সরবরাহ বাবদ খরচ নির্ধারণ করা, একটা দ্রব্য উৎপাদন হয়ে গেলে সেটা প্যাকিং করা এবং পরিবহনের জন্য যে সকল খরচ আছে সেগুলো নির্ধারণ করা, এবং পরিশেষে সর্বশেষে কি করা হয়, মোট যে খরচটা হয় সেটা নির্ধারণ করা। মোট যে খরচ সেটা নিরূপণ করা হয় এবং মোট খরচের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। একটা দ্রব্য আমরা তৈরি করব, তো সেটা কতটুকু খরচ হলো সেটা প্রথমে নির্ধারণ করতে হবে, এবং আমরা দ্রব্য উৎপাদন করি কিসের জন্য, মুনাফার জন্য বা লাভের জন্য, সুতরাং আমরা কতটুকু লাভ করব সেটা এর সাথে যোগ করা হয়। মোট খরচের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা,
কারণ একটা দ্রব্য বিক্রয় করতে গেলে সেটা থেকে তো লাভের অংশ রাখতে হবে, এই কারণে পরিবেশকের কমিশনের হার নির্ধারণ করা। এখানে একটা কমিশন থাকবে পরিবেশকের, যেটার হার নির্ধারণ করতে হবে। উক্ত তথ্যাদি অনুমোদনের জন্য ব্যবস্থাপনা কর্মকর্তার নিকট প্রেরণ করা। উৎপাদন বিভাগ এবং বিক্রয় বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে মালামাল উৎপাদন ও সরবরাহ সময় নির্ধারণ করা। উৎপাদন বিভাগ এবং যারা বিক্রি করবে বিক্রয় বিভাগ, এদের সাথে আলোচনার মাধ্যমে মালামাল উৎপাদন ও সরবরাহ সময় নির্ধারণ করা। এটাই হচ্ছে পণ্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সেই পণ্য উৎপাদনের যে পণ্যটা উৎপাদন করব তার নকশা, তার ড্রয়িং থেকে শুরু করে সেই পণ্য উৎপাদন করতে কি কি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, কি কি খরচ যোগ হচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতির খরচ, কাঁচামালের খরচ, শ্রমিক বেতন, তারপরে হচ্ছে বিভিন্ন অপচয় বিমা, তারপরে হচ্ছে যে বেতন ভাতা দিয়ে প্যাকিং সরবরাহ খরচ, পরিবহন খরচ, সকল ধরনের খরচ যোগ করে একটা দ্রব্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধরনের খরচ যোগ করে এর সাথে যে লভ্যাংশ যোগ করা হয় দিয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, এটাই হচ্ছে এস্টিমেটিং এর পদ্ধতি। তাহলে এস্টিমেটিং এর সংজ্ঞা থেকে আমরা জানি যে কোন একটা দ্রব্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত যত খরচ হয় সকল খরচ একসাথে যোগ করে মোট যে ব্যয় হয় সেটি নির্ধারণ হচ্ছে এস্টিমেটিং। আর এস্টিমেটের কাজ হচ্ছে বা এস্টিমেটের পদ্ধতিটা হচ্ছে কি যে এটার সকল খরচ হিসাব করে এর সাথে কি লভ্যাংশটা যোগ করে বিক্রয় মূল্য কত হবে তা নির্ধারণ করা। প্রাক্কলনের উপাদান সমূহ, প্রাক্কলনের উপাদান সমূহ হচ্ছে ডিজাইনের সময় বা ডিজাইন টাইম, নকশার সময় বা ড্রাফটিং টাইম, পরিকল্পনা ও উৎপাদন সময় নিয়ন্ত্রণ, বিশেষ পণ্যের ডিজাইন ও পরিচালনার বিন্যাস, পরীক্ষামূলক কাজ, কাঁচামাল বা র মেটেরিয়ালস, শ্রম লেবার, বাড়তি সময় এবং উপরি খরচ বা ওভারহেড কস্ট, এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা বইয়ে দেওয়া আছে। ডিজাইন সময়, যে একটা পণ্য ডিজাইন করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে কি বিবেচনা করাটা হচ্ছে ডিজাইনের সময়। তারপর হচ্ছে নকশার সময়, ডিজাইন পরবর্তী কাজ হলো সহজভাবে বিভিন্ন অংশের নকশা তৈরি করা বা নকশা প্রস্তুত করতে যে সময়ের প্রয়োজন হয় সেটাই হচ্ছে নকশার সময়। পরিকল্পনা ও উৎপাদন সময়, যে পরিকল্পনা এবং উক্ত কাজ যদি পণ্যের ডিজাইন করতে হয় বা পরিচালনা বিন্যাস, যেমন বলা হচ্ছে বিশেষভাবে কোনো বক্স ফ্লাক্স অথবা মেশিন সব বিশেষ ফিক্সচার তৈরির প্রয়োজন হয় তখন উক্ত ব্যয় বিবেচনা করা হয়। কোনো একটা পণ্য তৈরি করতে গেলে যদি এক্সট্রা অন্য কোনো কিছুর দরকার হয় পরিচালনা করতে বা পণ্যের ডিজাইনে তখন সেটাকে সেটার খরচটা অ্যাড করা হয়। পরীক্ষামূলক কাজ, যে পুরাতন বর্তমান রূপে গবেষণা ও পরীক্ষা করে দেখা যায় যে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া আরো ভালো করার জন্য যে কাঁচামাল, কাঁচামালের ব্যয় নির্ণয় করা, র মেটেরিয়ালস, এখানে মনে হচ্ছে নকশা মাপের সাহায্যে মালের ব্যয় নিরূপণ করা, যেমন টার্নিং, বোরিং, ফেসিং, মোল্ডিং ইত্যাদি বাড়তি মাপের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। এই ব্যয় নির্ধারণ করার সময় স্ক্র্যাপ মালের অপচয়, অকেজো মাল ইত্যাদি বিবেচনা করা হয়। এরপরে শ্রম বা লেবার, শ্রম মজুরি নির্ধারণ ভীষণ জটিল এবং বহুদিনের অভিজ্ঞতার প্রয়োজন, সুতরাং প্রত্যেক স্তরের শ্রমিকের বেতন ভাতা কত সেটা সম্পর্কে, বেতনের হার সম্পর্কে জেনে থাকা অবশ্যই প্রয়োজন। বাড়তি সময়, বাড়তি সময় বিভিন্ন রকম আছে, যেমন স্থাপন সময়, পরিচালন সময়, জেনেছি যে শিল্প কারখানায় উৎপাদনের সময় হঠাৎ যন্ত্রপাতি অকেজো হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, দুর্ঘটনা ঘটা বা বিদ্যুৎ চলে যাওয়া ইত্যাদি সময় শ্রমিকরা অবসরে থাকে বা সেই সময় উৎপাদন হয় না কিন্তু মজুরি ঠিকই প্রদান করতে হয়, তো এটাকে বলা হচ্ছে অবসর সময়। উদাহরণস্বরূপ বলা হচ্ছে লোডশেডিং এর সময় কারখানার শ্রমিকগণ অবসরে থাকে, এই
কর্মহীন সময়ই হচ্ছে অবসর সময়। তো এখন অবসর সময়ের আবার প্রকারভেদ আছে, যেমন নর্মাল, অ্যাবনর্মাল এবং কনসিল্ড, বা একটা বলা হচ্ছে যে স্বাভাবিক, অস্বাভাবিক এবং গোপন। স্বাভাবিক হচ্ছে যে স্বাভাবিক এমন অবসর সময় যা প্রতিহত বা বন্ধ করা যায় না, যেমন হচ্ছে নিজের প্রয়োজনে ফ্যাক্টরির বিভিন্ন স্থানে চলাফেরা করা, এক স্থান থেকে অন্য স্থানে গেল, বা কর্মক্ষেত্র হতে ফ্যাক্টরি গেট পর্যন্ত চলাচল, চা পানের ব্রেক বা টি ব্রেক, মেশিনের সময় সাধন ইত্যাদি। অস্বাভাবিক বলা হচ্ছে যে এক এসব অবসর সময় যা স্বাভাবিকভাবে সংঘটিত হয় না, বরং এটি অনাকাঙ্ক্ষিত কারণে সেই সময় সংঘটিত হয়। অস্বাভাবিকটা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত কারণে যদি অবসরটা সংঘটিত হয় সেটাকে বলা হচ্ছে অস্বাভাবিক বা অ্যাবনর্মাল আইডল টাইম। অস্বাভাবিক অবসর সময়ের উদাহরণ হচ্ছে মেশিনারি ব্রেকডাউনের কারণে মেশিন নষ্ট হয়ে গেলে, দীর্ঘবিরতিতে বিদ্যুৎ চলে যাওয়া বা সমস্যা সৃষ্টি হওয়া, যদি দেখা যাচ্ছে যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় অসুবিধা হলো যে কারণে বিদ্যুৎ আসতে অনেক দেরি হচ্ছে, হঠাৎ অসহযোগ আন্দোলনের সৃষ্টি, এগুলোর কারণে যে সময় অবসর সময় সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে অস্বাভাবিক অবসর সময়। গোপন লুকানো অবসর সময়, গোপন বা লুকানো অবসর সময় কোনটাকে বলা হচ্ছে যে শ্রমিকরা অপ্রয়োজনীয় ভাবে, যেটার কোনো দরকার নাই, বিভিন্ন উদ্দেশ্যে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, দক্ষ শ্রমিকরা নিজেদেরকে অদক্ষ কোনো কাজে ব্যস্ত রাখে, যেমন টয়লেটে অযথা কথাবার্তা দীর্ঘায়িত করা, কোনো কাজে যাওয়ার পথে অযথা সময় নষ্ট করা, নিম্নমানের কোনো কাজে অযথা ব্যস্ত থাকা। এরপরে দেখা যাচ্ছে যে মোবাইলে অথবা অন্য কারোর সাথে বিনা কারণে অতিরিক্ত কথাবার্তা বলা বা অযথা এক কথা দীর্ঘমেয়াদ করা, এগুলো হচ্ছে যে গোপন বা লুকানো অবসর সময়। নিয়ন্ত্রণযোগ্য অবসর সময়, যে অবসর সময়টা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য সেগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য অবসর সময় বলা হচ্ছে, যেমন কোনো তথ্যের জন্য শ্রমিককে অপেক্ষায় রেখে সময় নষ্ট না করে পূর্বেই প্রয়োজনীয় তথ্য প্রদান করা, অর্থাৎ কোনো একটা তথ্য প্রয়োজন যার জন্য শ্রমিককে না করিয়ে বা সময় নষ্ট না করে পূর্বেই তথ্য সেই তথ্যগুলো শ্রমিককে দিয়ে রাখা। অনিয়ন্ত্রণযোগ্য অবসর সময়, যেটি অবসর সময়গুলো নিয়ন্ত্রণ করা যায় না সেগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য অবসর সময়, যেমন কোনো কারণে ফ্যাক্টরির বিদ্যুৎ সাপ্লাই লাইন বাইর হতে নেওয়া হলে বিদ্যুৎ চলে গেলে অবসর সময় সংঘটিত হয়, বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রিত হলে। তো এই বিষয়গুলো বই সুন্দরভাবে দেওয়া আছে, আর এই বিষয় এই বিষয়গুলো যেহেতু থিওরিটিক্যাল বিষয় এগুলো বই থেকে ভালোভাবে পড়ে নিতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর এটা যেহেতু ফেসবুক মাধ্যম এখানে হচ্ছে যে কমেন্ট পড়ে এটাতে উত্তর দেওয়া আসলে জটিল বিষয়, আর ফিজিক্যালি ক্লাসের মতো কখনোই অনলাইন প্ল্যাটফর্ম ক্লাস হবে না। তারপরেও আমরা চেষ্টা করব যে এখানে অ্যান্সার সেশন রাখার জন্য। বাড়ির কাজ, তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, টিকা লিখন, নিচের বিষয়গুলো সম্পর্কে তোমরা টিকা লিখবে, মেকানিক্যাল এস্টিমেটিং, বিল অফ ম্যাটেরিয়ালস, অলস সময়, স্ক্র্যাচ বাই প্রোডাক্ট, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা তোমাদের একটা সেশনাল খাতা তৈরি করতে হবে, এবং সেই খাতায় এই দৈনন্দিন ক্লাসে যে বাড়ির কাজগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই করতে হবে, এবং যখন প্রতিষ্ঠান খুলবে বা ব্যবহারিক পরীক্ষা যখন হবে তখন সেশনাল খাতাটা জমা দিতে হবে। তাহলে তোমরা এখান থেকে একটা স্ন্যাপ নিয়ে নাও বা ছবি নিয়ে নাও, এই বাড়ির কাজটা করতে হবে, মেকানিক্যাল এস্টিমেটিং, বিল অফ ম্যাটেরিয়ালস, অল সময়, স্কেচ বাই প্রোডাক্ট, এগুলো সম্পর্কে টিকা লিখতে হবে, অর্থাৎ সংঘাত থেকে একটু বড় কিছু, একটু বেশি কিছু লিখতে হবে এইগুলো সম্পর্কে, যাকে বলা হচ্ছে টিকা। আমাদের পরবর্তী আলোচনা হবে ব্যয় হিসাব সম্পর্কে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং যারা এখনো ক্লাসে অ্যাটেন্ড করছে না তোমাদের বন্ধুদের অবশ্যই বলবে মেকানিক্যাল টেকনোলজি আর পিআই এই গ্রুপে যুক্ত হতে এবং রুটিন অনুযায়ী ক্লাসগুলো করতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
তার আগে কিছু কমেন্ট দেখে নিই। আসলে ফেসবুক থেকে কমেন্ট দেখে উত্তর দেয়া হ্যাঁ, এইভাবে নাম রোল শিপ লিখে কমেন্ট করতে হবে। নাম না দিলেও চলবে, রোল নাম্বার হচ্ছে কোন গ্রুপ এবং শিপটা দিলেই ভালো। নওগাঁ টেকনিক্যাল থেকে ট্রান্সফার হয়ে রাজশাহী পলিটেকনিক মেকানিক্যাল পঞ্চম বর্ষে চান্স পেয়েছে। আচ্ছা, কিছু অনেকেই হয়তো অবহিত আছে যে টিএসসি থেকে ট্রান্সফার হয়ে অনেকেই আসছে। তো যা হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা বুঝতে পারছো যে ফেসবুক থেকে আসলে প্রশ্ন উত্তর সেশন করাটা একটু জটিল হয়ে যায়, কারণ হচ্ছে যে এখানে কমেন্ট পড়ে আবার স্লাইডে ব্যাক করা। কারণ আমরা যখন স্ক্রিন শেয়ার করি, স্লাইডটা দেখা যাচ্ছে যে চালু থাকে। আর লিমিটেড সময়ের মধ্যে আমাদের স্লাইডগুলো শেষ করা লাগে, যার কারণে দেখা যাচ্ছে যে কমেন্টগুলো পড়ে আবার উত্তর দেওয়া জটিল হয়ে যায়। তবে আমরা চেষ্টা কম করতেছি এখনো, আমরা যেহেতু সবাই অনলাইন প্ল্যাটফর্মে নতুন, তো এখনো প্রতিনিয়ত সফটওয়্যার আপগ্রেড হচ্ছে। বিকল্প যদি ব্যবস্থা করা যায় অন্য কোনো মাধ্যমে, জুম বা মিটে, আমরা চেষ্টা করব সেখানে ক্লাস নেওয়া, বা বিকল্প কোনো মাধ্যম যদি আসে সেখানে ক্লাস নেওয়ার আমরা চেষ্টা করব। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ।